ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এডুকেশন অল বাংলা, সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে থার্ড সেমিস্টারের ইতিহাস ডিএসসি একটি কোশ্চেন তুলে ধরছি। কোশ্চেনটি হলো 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো। এটি একটি 15 কোশ্চেনও আসতে পারে বা 10 কোশ্চেনও হতে পারে, তো তোমরা এটি দেখে নেবে। ভূমিকা: 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের পিছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা অভাব, অভিযোগ, ঐতিহাসিক লেফেভরের এর মতো অনেক ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে, তারা অতীতের ইতিহাসের মধ্যেই। আমাদের সবাইকে বলছি, হাতে লেখাটি খুব আমার খারাপ, তো তোমাদের ম্যানেজ করে নিতে হবে। যাজক ফরাসি বিপ্লবের পিছনে নিম্নলিখিত কারণগুলি দায়ী ছিল। প্রথম প্যারা, রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুরবন রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ বহির প্রকাশ। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বিশ্বাসী ছিল এবং তার বংশানুক্রমে ভাবে শাসন কার্য পরিচালনা করতেন। দ্বিতীয় পয়েন্ট, রাজাদের দুর্বল শাসন। ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের 1643 থেকে 1715 খ্রিস্টাব্দে বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতেন। তিনি বলতেন, আমি রাষ্ট্র। পরবর্তী রাজা পঞ্চদশ লুইয়ের 1715 থেকে 1770 খ্রিস্টাব্দে ছিলেন বিলাসী, অলস ও পরিশ্রম বিমুখী। পরবর্তী ফরাসি রাজা দুর্বল চিত্র ষোড়শ লুই 1774 থেকে 1793 খ্রিস্টাব্দের আমলে রাজতন্ত্রের অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। তারপর তার পক্ষে রাজার শক্তি পতন রোধ করা সম্ভব হয়নি। নেক্সট পয়েন্ট আমি পড়ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য শুধু আমি স্কিপ করে যাচ্ছি। নেক্সট পয়েন্ট, হাতের লেখাটি একটু খারাপ আছে। নেক্সট পয়েন্ট, তিন নাম্বার, তো আজ তোমাদের এখানেই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবে। লাইক না করলেও হবে, কমেন্ট করলেই হয়ে যাবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, লাইক করার দরকার নেই।